নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো তোমাদের জন্য তো একটু চেঞ্জ হতেই হবে, ঠিক আছে? তো চলো এটা, তো কেমন লাগছে করে তোমাদের সঙ্গে যে কথা বলবো, গল্প করবো জানি না, কেন কি না তোমাদের দাদাভাই আছে, খুব রাগারে এগিয়ে যাবে, তো তাই জন্য। তো কেউ কিছু বাজে মাইন্ডে নিও না, একসঙ্গে দুটো ধরে দেখাচ্ছি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, লতা মন্ডল চ্যানেল, তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমি বাজার থেকে বাড়ি আসছি। তো আজকে সানডে, তোমরা জানো সবার বাড়িতে চিকেন। তো চলো, এখন বাড়িতে পৌঁছেই গেছি প্রায়। তো এখন বাড়িতে পৌঁছে যাচ্ছি, তো বাড়িতে যাই, তারপর তোমাদের দেখাবো। চিকেন এনেছি, টমেটো এনেছি, পরোটা এনেছি, অনেক কিছু এনেছি। তো বাড়িতে যাই, তারপরে দেখাচ্ছি। তো চলো, এই যে আমার বাড়ি চলে এসছে। তো গাইজ, বাড়ি এসেছি, আর আসার পরে এই দেখো পিকু বাবুকে পরোটা দিয়েছি, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে শাকচুনি বসে আছে চাদর মুড়ি দিয়ে এখনও। আর আমার পাপা সবে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই পরোটা নিয়ে বসেছে, মুখটা দেখো না। এই দেখো আমার সোনা সোনার চাঁদ এটা না বাবা, ওটা সোনা, তুমি চাঁদ তো সোনার চাঁদ। তো চলো গাইস, আমি এখন একটু রান্না বান্না করবো, আর এদিকে বিছানা পত্র কিছু তোলা হয়নি, সব পড়ে আছে। কেন? হ্যাঁ, তুমি তো পাঁচ ফোড়ন ছাড়া খাও না, তাই পাঁচ ফোড়ন দিচ্ছিল, ঠিক বলেছ। তো চলো, আজকে একটু রান্না তো দেরিতেই, তো রান্না বান্না করবো, অনেক কাজ আছে। হ্যাঁ, চিকেন, চিকেন কারি, তাড়াতাড়ি মাংস ঝোলই করব, রোজ তো কাই কাই করে করে খাচ্ছি, এবারে ঝোল করবো, আছে পাতলা ঝোল, দেখি কেরম লাগে খেতে। পেঁপে আলু দিয়ে না, কলমি শাক দিয়ে করবো। তো গাইজ দেখো, একটু বসে আছি, আর কি বলছিস, কিছু বলছিস? তো বাজার থেকে এসে না পাঁচ যন্ত্রণা হচ্ছে বলে বসে পড়েছি, এবারে রান্নাবান্না করতে গেলে না আর তোমাদের সঙ্গে এখন গল্প করতেও পারবো না, আর কিছু শেয়ার করতে পারবো না। আজকে রবিবার, তোমাদের দাদাভাই বাড়ি আছে, আজকে প্রচুর কাজের চাপ, তোমাদের দাদাভাই থাকলে আমাকে ফোনে মানে ফোন দেখলেই রেগে যায়, তো তাই জন্যই একটু আগে থেকে তোমাদের সামনে একটু গল্প করে যাচ্ছি, বুঝলে? তো এই চুড়িদারটা পরলে আমাকে কেমন লাগে একটু কমেন্টে জানিও। তো চুড়িদারটা কিন্তু অনেক বছর আগেকার চুড়িদার, আমি কিন্তু পরতাম না, তো হঠাৎ করে মনে হলো চুড়িদারটা বের করে একটু পরি। তো কেমন লাগছে দেখো, আমার ভালো লাগছে, তো কমেন্টে জানিও। আরেকটা আছে এরকমই, তো ওটা হচ্ছে পিঙ্ক কালার, আর এটা হচ্ছে ব্লু কালার। আর আছে আরেকটা ছিল, ওটা যে সামনে যে হুক করা ছিল না, এখানটায় হুক সেলাই হুক লাগানো, তো ওগুলোকেও টেনে বের করে এবার পরবো ভাবছি তোমাদের সামনে, ওগুলোকেও করে আসবো। তো চলো, আমার পিকু বাবু কী করছে একটু দেখে আসি, তারপর তোমাদের সামনে পরে আবার আসবো, ঠিক আছে? রান্নাবান্না করে নিই, টাটা। অনেক দেরি ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তো বিছানাপত্র সব পড়ে আছে, তো এগুলোকে গুছিয়ে নেবো, নিয়ে তারপরে রান্না করবো। রান্না করতে অনেক দেরি হয়ে গেল গো, আজকে 11:30 বাজে, এখনও রান্না হলো না, তো সারাদিনটা কী করে তোমাদের সঙ্গে যে কথা বলবো, গল্প করবো জানি না, কেন কি না তোমাদের দাদাভাই আছে, খুব রাগারে এগিয়ে যাবে, তো তাই জন্যই হচ্ছে চুপিসারি আসছি তোমাদের সঙ্গে আড্ডা মারছি, ঠিক আছে? তো চলো, আমি বিছানাটা গুছিয়ে নিই। হ্যাঁ,
সবাই বেরিয়ে বাজার থেকে নিয়ে এসেছি একটু টমেটো আর একটু পেঁয়াজ একটু রসুন, বুঝলে? যেমন পয়সা তেমন বাজার করতে হয়, তাই না? সঞ্চয় করে করে বাজার করতে হয়। তো এই যে টমেটো নিয়ে এসেছি, দেখো লাল লাল টমেটো, লাল লাল কি বলে, কি সুন্দর টকটক করছে দেখো টমেটোগুলো, একদম তল 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 নয়, শক্তই আছে, ভালো। তল তলে হলে না বড্ড তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই জন্য একটু শক্ত শক্ত নিয়ে এসেছি টমেটো। তো চলো আমি কাটবো কোনটাকে ভাবছি, এই বড়টাই কাটবো, একটা হলেই হয়ে যাবে। তাহলে চিকেনে তো একটু বেশি হলে অসুবিধা হয় না। দাদুল লাল টমেটো, যে দাদুল লাল টমেটো, তো গাইস এই যে দেখো কি সবজি নিয়ে এসেছি আর কি সবজি কাটছি, দেখেছো? চিচিঙ্গে আর টমেটো, চিচিঙ্গে আর টমেটো কাটছি। তো কেউ কিছু বাজে মাইন্ডে নিও না, একসঙ্গে দুটো ধরে দেখাচ্ছি যে কি এইটা হচ্ছে, চিচিঙ্গাটা ভাজা করবো আর টমেটোটা মাংসেতে দেবো, তাই জন্য একসঙ্গে ধরে আছি, ঠিক আছে? তো চলো আমি এগুলো কেটে নিই। তো গাইস এই দেখো রবিবার করে একদম ডিউটি পড়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের, পাপা আর ছেলে চান করছে, দেখে না? তো সাবান শ্যাম্পু মাখিয়ে, ওরে বাবা এখন হবে সাওয়ারে চান করবে, দেখো করো 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 করো, বলি বাবা বলি করো 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 করো, তো গাইস আমাদের আজকে স্পেশাল মেনু এই যে চিকেন ফুটছে, আর এই দেখো পিকু বাবুর জন্য আলু ভাজা কেটে নিয়েছি, একটু গোল গোল করে আলু ভাজবো, আর এইদিকে করে নিয়েছি এই দেখো চিচিঙ্গে ভাজা। তো আমাদের আজকে এই খাওয়া, আর একটা কী করেছি দেখো এই যে পাঁপড় ভেজেছি, ব্যাট পাঁপড়, ব্যাট পাঁপড় ভাজা, আর চাটনি আছে, এই যে চাটনি অনেক দিন হয়ে গেছে চাটনিটা রয়েছে, তো চাটনিটা বারবার করে বার করি আর খাই, বুঝলে? তো গাইস আমি এখন ফাইনালি রেডি, এই দেখো তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর আমাকে এই ড্রেসে কেমন লাগছে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? তো যদি ভালো লাগে কমেন্টে লিখো, আর কমেন্ট করে জানিও যে এরকম ড্রেসে আমাকে খুব সুন্দর লাগছে কি না, তাহলে আরও আরও এরকম লুক নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো তোমাদের জন্য তো একটু চেঞ্জ হতেই হবে, ঠিক আছে? তো চলো এটা, তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? এটা আর আজকে ব্লগটা এখানে স্টপ করে দিচ্ছি, আগামীকাল আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। তো আজকের মতন এখানে স্টপ করে দিলাম, টাটা গুড নাইট বাই বাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরমভাবে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? কেউ কিন্তু আমাকে মানে ভুলে চলে যেও না, তাহলে আমি কিন্তু একদম অসহায় হয়ে যাবো, তোমাদেরকে না পেলে কাছে তোমাদের সাপোর্টও লাগবে, তোমাদের আমার কাছেও লাগবে, তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসো, আর এটাই আমি চাই, ঠিক আছে? তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা চটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এটা বাই বাই বাই। তো কুচু কুচু দেওর আর কুচু কুচু ভাই বোন সবাইকে বলি।